নাম্বার টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। স্বপ্নবাবু বলছেন? বাকিদের তো পরীক্ষাগুলো হয়েছিল, সেই পরীক্ষা মানে কি রেজাল্টটা কি হয়েছে? নেগেটিভ এসেছে দিদি, মানে প্রত্যেকেরই নেগেটিভ এসেছে। আপনাদের কি সকলেরই পরীক্ষা করা হয়েছিল? সকলেরই পরীক্ষাটা হয়েছিল। আচ্ছা, তাহলে আপাতত আপনার ইয়ে মানে রেজাল্টটা মানে পজিটিভ বলতে আমি ভালোর দিকে বলছি, যে করোনা প্রত্যেকের নেগেটিভ এসেছে, এ বিষয়ে আপনি কি বলছেন? তাহলে ওরা যে এখন বাড়ি থেকে বেরোতে পারছেন না, মানে নানান ভাবে ওরা নিজেরা একটা অস্বস্তিতে আছেন, এই জায়গাটাতে আপনি কি বার্তা দিচ্ছেন? আমি বার্তা দিচ্ছি, এমনি তো আমাদের যে স্বাস্থ্য দপ্তরের যে বিধি আছে, সেই বিধি মেনে আমাদের সবাইকে চলতে হয়। এবার নেগেটিভ যখন এসছে, নেগেটিভের যে নিয়ম কানুন গুলো আছে সেইগুলোই সেই নির্দেশাবলী মেনে আমরা চলবো। মানে এখন ওরা ওদেরকে ওরা যে রাস্তায় বের হতে একটা শঙ্কিত হচ্ছিল, মানে বিদ্যুৎ দপ্তরের তো আপনারা তো আপনাদের যে বিদ্যুৎ দপ্তর কন্টিনিউ পরিষেবাটা দেয় সেটা তো একটা ব্যাহত হচ্ছিল এই কটা দিনে, মানে এখন কি সেই বিপদটা কেটে গেছে? তাই তো, বিপদটা কেটে গেছে। স্বাস্থ্য দপ্তরের যে নিয়ম বিধি আছে সেই বিধি মেনেই সব কাজ হবে, কাজ হবে। এবং ওরা এখনো পর্যন্ত নিজেদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখেছিল, তবে এখন আর কোনো সেই অসুবিধাটা রইল না, তাই তো? ওই তো স্বাস্থ্যবিধির যে বিধানটা আছে সেইটা জেনে সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে। সেই কাজটা কি? এবার ওইটা একটু স্বাস্থ্য দপ্তরে আমাদের যারা আছে আপনারা আলোচনা করেননি? না না, এই তো আমরা পেয়েছি, খানিক আগে আপনাকেও পাঠিয়েছি তো, দেখুন না। হ্যাঁ, পাঠিয়ে, যাতে এই কর্মীরা সামাজিকভাবে কোনো মানে অব্যবস্থার সম্মুখীন না হন। মানে ভিডিওর যেহেতু গোঘাট এক ভিডিওর একটা উদাহরণ আমাদের সামনেই এই আছে, যে তাদেরকে বেতিব্যস্ত করা হয়েছে, তথাকথিত শিক্ষিত সমাজে এই নোংরামিটা করেছে, সেই হিসেবে এরা যাতে আর কোথাও কোনো রকম অসুবিধায় না পড়েন, ওনাদের এমনিতেই নেগেটিভ এসেছে, আপনারা এই বিষয়টা কি সজাগ থাকছেন তো? যাতে ওই জন্যই তো আমি সংবাদ মাধ্যমে এটা পাঠিয়ে দিয়েছি, বুঝলেন তো? অনেক ধন্যবাদ, নমস্কার। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আরামবাগ পুরসভার বিদ্যুৎ দপ্তরের সুপারভাইজার কৌস্তব মুখার্জি মহাশয়কে। আমরা তার কাছ থেকে জেনে নেব যে কিছুদিন আগেই তাদের ডিপার্টমেন্টের একজনের করোনা পজিটিভ বেরোনোর পর তাদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, কি তার রেজাল্ট হলো সেটা জানবো, আর উনি কি বলছেন সেটাও জানবো। নমস্কার কৌস্তববাবু আপনাকে। হ্যাঁ নমস্কার। কিছুদিন আগেই আপনাদের ডিপার্টমেন্টে একজনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল, তারপর আপনাদের সকলেরই নাকি লালারস পরীক্ষা করতে পাঠিয়েছিলেন স্বাস্থ্য দপ্তর থেকে, কি তার রেজাল্ট হলো? তার রেজাল্ট এসছে যে আমাদের 22 জনের পরীক্ষা করতে দেওয়া হয়েছিল, এই 22 জনের প্রত্যেকেই সম্পূর্ণ করোনা নেগেটিভ, অর্থাৎ কারোর কোনো রকম করোনা সংক্রমণ হয়নি, কেউ করোনায় আক্রান্ত হয়নি। এবং এটা আজকে আমরা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে সুপার সিগনেচার করে আমাদের এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সেটা আমাদের কাছে আছে, মোবাইল অ্যাপসেও আছে, তাতে পরিষ্কারভাবে লেখা আছে যে আমাদের এই 22 জন যে কর্মচারী আছেন তার মধ্যে 21 জনের রিপোর্ট এসে গেছে, তারা 21 জন সম্পূর্ণভাবে করোনা মুক্ত, 21 জন সম্পূর্ণভাবে করোনা মুক্ত, আর একজনের রিপোর্টও সেটাও নেগেটিভ, কিন্তু এখনও সেটা আসেনি।
সবাই আমরা করোনা মুক্ত, 22 জন কর্মচারী করোনা মুক্ত। আপনারা কি এতদিন ওই হোম কোয়ারেন্টাইনে ছিলেন? আমরা 15 তারিখ সকালবেলা যখন জানতে পারি যে আমাদের দপ্তরের বেনেপুকুরে অবস্থিত কর্মী রঞ্জিত পণ্ডিত তার করোনা পজিটিভ বেরিয়েছে, সে করোনায় আক্রান্ত হয়েছে, এটা আমরা যখন জানতে পারি, জানার পরে সঙ্গে সঙ্গেই আমরা সতর্কতামূলকভাবে প্রত্যেকে নিজে নিজে হোম কোয়ারেন্টাইন হয়ে যাই, বাড়িতে থাকি এবং বাড়িতেও আমরা আইসোলেশনে থাকি, বাড়ির কোনো অন্যান্য যারা সদস্য তাদের সঙ্গে আমরা কোনো যোগাযোগ রাখি না, শুধুমাত্র খাবারটা যেভাবে দূর থেকে নিয়ে নেওয়া হয় সেইভাবে আমরা নিয়েছি এবং হোম কোয়ারেন্টাইনে ছিলাম। আজকে আমরা মানসিকভাবে শান্তি পেয়েছি, খুব স্যাটিসফাইড যে আমাদের প্রত্যেকেরই করোনার রিপোর্ট নেগেটিভ হয়েছে। এ সঙ্গে একটা কথা বলি যে আমাদের আরামবাগের মানুষজন যারা এই কদিন এই আমাদের বিদ্যুৎ বিভাগের পরিষেবা পেলেন না, তাদের কাছে স্বনির্বন্ধভাবে জানাই যে আমাদের এই করোনা যে নেগেটিভ রেজাল্ট এসছে এইটাকে মান্যতা দিয়ে এবার আমরা আপনারা সকলেই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, যাতে আগামী দিনে আমাদের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা আবার আরামবাগের যে বিদ্যুৎ বিভাগ অর্থাৎ স্ট্রিট লাইট বিভাগের যে ছন্দ সেই পুরনো ছন্দ যেন আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। কেউ মানসিকভাবে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না, আমরা যারা ফ্রন্টলাইনে কাজ করছি, সামাজিক সেবা করছি, তাদেরকে নিয়ে কোনো রকমভাবে কোনো রকম ভুল ভাবনায় ভাবিত হবেন না, যাতে আমরা সেই ভাবনায় ভাবিত হওয়ার ফলে আমরা যেন সামাজিকভাবে কোনো রকম এফেক্টেড না হয়ে যাই। আপনারা ভুল ভাবনার সম্মুখীন তো হয়েছেন? হ্যাঁ হয়েছি, অ্যাকচুয়ালি আমাদের করোনা রিপোর্ট আসেনি, তা সত্ত্বেও অনেক জায়গায় অনেক লোক বলেছেন যে আমরা নাকি করোনা আক্রান্ত অলরেডি হয়ে গেছি, আমাদের বাড়ির লোকজন বাজার টাজার করতে গেছেন তাদের জিজ্ঞেস করেছেন তোমাদের বাড়ির কৌস্তভ মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে গেছে, তোমরা এরকম বেরোচ্ছ কেন, এরকম ধরনের একটা বেহিসাবি কথাবার্তা, এরকম ধরনের যে বলতে গেলে নেগেটিভ কথাবার্তা অনেক এসেছে, তাতে আমরা মানসিকভাবে খুব আহত হয়েছি। আমরা তো সামাজিক কাজ করার জন্য এবং পৌরসভার উন্নয়নমূলক কাজ, পৌরসভার যে স্ট্রিট লাইট বিভাগের আলোর ব্যবস্থা তাকে সচল রাখার জন্য, যাতে রাত ভিড় পুলিশ প্রশাসন তাদের কাজ করতে পারে, রাত্রেবেলা নাগরিকেরা কোনো বিপদে পড়লে রাস্তাঘাটে বেরোতে পারে, অন্ধকার হয়ে গেলে চুরি বাড়বে ডাকাতি বাড়বে সেগুলো যাতে না হয়, সেই জন্যই আমরা দিনরাত পরিশ্রম করে স্ট্রিট লাইটগুলো সচল রাখার চেষ্টা করি। এই কাজ করতে যেয়ে যদি কেউ করোনা পজিটিভ হয় তাকেও অন্য চোখে দেখা উচিত না, আর আমরা তো করোনা নেগেটিভ হয়েছি, আমাদের করোনা হয়নি, আমাদেরকেও সেইভাবেই। আপনাদের বাড়ির লোককে আর কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? অসুবিধা মানে একটু দূরত্ব, সবাই যেন দেখলে একটু পালাই পালাই ভাব, এ করোনা হয়ে গেছে, এর দূরত্ব, এ বাড়িতে আছে, একটা মানে ধরি মাছ নাচুই পানি, দেখলেই পালাই 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 ভাব, যে রাস্তা দিয়ে যাচ্ছে তাদের জিজ্ঞেস করছে কি গো তোমাদের ঘরে করোনা হয়েছে কেমন আছে, একটা যেন অন্যরকম, যেন কোনো একটা ভয়ঙ্কর অপরাধ, মানে রিপোর্ট আসার আগেই তারা জেনে যাচ্ছেন, তারা বলে দিচ্ছেন, রিপোর্ট আসার আগেই তারা রিপোর্ট নিজেরাই তৈরি করে ফেলছেন, মনে মনে মানসিক জগৎ থেকে তৈরি করে ফেলছেন, নিয়ে তারা বলতে শুরু করে দিচ্ছে। আমাদের রিপোর্ট আপনারা আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটালের সুপারের কাছে, অ্যাসিস্ট্যান্ট সুপার মহাশয়ের কাছে, আমাদের মাননীয় প্রশাসক মহাশয় এর কাছে অর্থাৎ চেয়ারম্যান সাহেবের কাছে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন, অনলাইনেও সার্চ করতে পারেন। আমরা সম্পূর্ণভাবে 22 জন, 21 জনের রিপোর্ট এসে গেছে, 21 জন করোনামুক্ত, আর একজনেও করোনামুক্ত, তার রিপোর্টটা এখনও আসেনি, কিন্তু আমরা 21 জন সম্পূর্ণভাবে করোনামুক্ত। হ্যাঁ, যেহেতু মানে আপনাদের দপ্তর গুরুত্বপূর্ণ দপ্তর, তা আগামী কাল থেকে কি আপনারা আবার পুনরায় কাজ শুরু করবেন? এটা এটা সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রশাসক, আমাদের মাননীয় প্রশাসক মহাশয় মাননীয় চেয়ারম্যান সাহেব, তিনি এই সিদ্ধান্তটা নেবেন, বা পৌর বোর্ড, পৌর বোর্ডে যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন, চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নেবেন। আজকে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমাদের দপ্তরের 15 তারিখ একজন কর্মী সে করোনা পজিটিভ হয়, রঞ্জিত পণ্ডিত, তার বাড়ি বেনেপুকুর 14 নম্বর ওয়ার্ড। তার পরবর্তীকালে আমরা যখন প্রত্যেকেই সচেতনতামূলকভাবে হোম কোয়ারেন্টাইন হলাম, বাড়িতে চলে এলাম, আমাদের পরিবার যখন বাইরে বেরোচ্ছে তখন আমার খুব অদ্ভুত লাগলো এবং খুব দুঃখ লাগলো যে আমাদের পরিবারকে প্রশ্ন করা হচ্ছে কি গো তোমাদের কৌস্তবে তো করোনা হয়ে গেছে, তোমরা সব ঘরে রয়েছ, একটা অন্যরকম বিস্ময় চোখের মধ্যে মুখের মধ্যে বিস্ময় নিয়ে আমাদের পরিবারবর্গের সঙ্গে কথাবার্তা বলছে, একটা কোনো জিনিস কিনতে গেলে তাকে মনে হচ্ছে যেন এই কাস্টমার না এলেই ভালো হয়, এই পরিবারের কাস্টমার না এলেই ভালো হয়, এই পরিবারের কাস্টমার
না বেরোলেই ভালো হয় এই রকম ধরনের আচরণ। আমি একটা সমাজের প্রত্যেকটা শিক্ষিত সচেতন মানুষদের কাছে জিনিসটা জানতে চাই, একটা জিনিস জানতে চাই যে আজকে যদি কেউ করোনা পজিটিভ হয় এই ফ্রন্ট লাইনে কাজ করতে গিয়ে এই সমাজ ব্যবস্থাকে ঠিক রাখার জন্য পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, এসডিও প্রশাসন, বিডিও প্রশাসন, এই যে যারা সকলে আমরা কাজ করছি, এই কাজ করতে গিয়ে সমাজের কাজ করতে গিয়ে করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে যদি কেউ করোনা পজিটিভ হয়েও যায় তাহলে কি তার বাড়িতে স্থান নেই, তাহলে কি তার সমাজের স্থান নেই? তাহলে এটা বুঝতে হবে যে করোনা হয়ে যাওয়া মানে করোনা তাকে মারবে কতখানি এটা বড় কথা নয়, পাবলিক তার এই যে কুনজর দিয়ে এবং তার পাবলিক তার যে এই অসৎ আচরণ দিয়ে আগে তো সেই পরিবারটাকে মেরে ফেলবে। এইটা এই বিষয়ে আমি আরামবাগে এবং গোটা পশ্চিমবঙ্গে সমস্ত শিক্ষিত এবং সমস্ত সম্প্রদায়ে সমস্ত মানুষকে জানাতে চাই যে আপনারা এটা দয়া করে করবেন না, করোনার সঙ্গে লড়ুন, কিন্তু যার করোনা হচ্ছে, যারা করোনা করোনাকে রোখার জন্য ফাইট করছে সেই করোনার ফ্রন্টিয়ার যারা কর্মী তাদেরকে তাদের করোনা হলে করোনা পজিটিভ হলে এই ধরনের তাদের পরিবারের সঙ্গে আচরণ করবেন না, এই বৈষম্যমূলক আচরণ দয়া করে করবেন না, তাহলে কিন্তু করোনাও আপনাদেরকে মারবে আর আপনারাও আমাদেরকে মেরে ফেলবেন, এই জায়গায় সমাজ ব্যবস্থা চলে যাবে। ধন্যবাদ দাদা।